বর্ষার আগে আগ্রাসী যমুনা নদী ভাঙনে বিলিনের পথে বগুড়ার শিমুল গ্রাম হুমকির মুখে দুই শতাধিক বাড়িঘর কেক জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন অন্যত্র তবে ভাঙন ঠেকাতে দ্রুতই বড় পরিকল্পনা হাতে নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষে বগুড়ার সারিয়া কেন্দির শিমুলতাই গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ৩৫ বছর ধরে এখানেই তার বসবাস তবে যমুনার ভাঙ্গনে এত বছরের সাজানো গোছানো ঠিকানা ছেড়ে এবার অন্য কোথাও ঠাঁই খুঁজতে হচ্ছে আলাউদ্দিনকে পঁয়ত্রিশ বছরের সংসার আজকে চুরমার চুরমার মানে আমার একটা বাড়ি ভাঙে গেলে নদী বিলীন হয়ে গেলে কি থাকে শুধু হাত আর পাও আলাউদ্দিনের মতোই একই অবস্থা এই গ্রামের আরও দুইশোর বেশি মানুষের মাত্র তিন দিনের তীব্র নেই হুমকির মুখে তাদের ঘরবাড়ি সেই সাথে নদীগর্বে বিলীন হচ্ছে ফসলি জমি স্কুল ভবন ও মুজিব বর্ষের ঘর অভিযোগ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও মিলিনি সুরাহা আমার এই পর্যন্ত প্রায় আটবার কোথায় আর যাবো এখন ওই পশ্চিমের দিকে আশ্রয় কেন্দ্র ওঠিয়ে একটু মসজিদ ঘর তুলে আসলে সেই জায়গায় আর সাইন নিয়ে দিচ্ছে ওই পূবে আসলো চর এ ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চাই নদীর স্রোত এখন বস্তা কেন এখানে কোটি টাকা ডাললেও যেখানে লাখ টাকা ডাললে হয়ে যায় সেখানে কোড়ি টাকা ডাললেও এখন কাজ হবে না অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান যমুনার ভাঙ্গন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে চতুর্দিকে চর চর মাঝখানে একটা দ্বীপ চর সেখানে জিওবাঘ ফেলা নদীর ওই খরচ রক্ষা করা কঠিন হয় তারপরেও আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ অবহেলা যে নেই সেটি আপনি প্রমাণ পাবেন আমাদের সারিয়া কান্দিতে টোটাল আটশো নব্বইটি মুজিব বর্ষের ক শ্রেণীর গৃহ নির্মাণ করা হয়েছে তার ভেতরে সর্বোচ্চ গৃহ কিন্তু চালুয়াবাড়ি ইউনিয়নে সেই শিমুলতাইয়ের আশেপাশে নির্মাণ করা হয়েছে এটি থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে প্রশাসন সবসময় তাদের প্রতি সদয় ছিল দুই বছর আগেও শিমুলতাইয়ের গ্রাম থেকে যমুনা নদীর দূরত্ব ছিল তিন কিলোমিটারের বেশি কিন্তু এখন গ্রামের বেশিরভাগ অংশই ভাঙ্গনের মুখে ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি বগুড়া